হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি হাদিসা কারহাটে, আর আপনারা জানেন হাদিসা কারহাট মানে কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো নতুন বছরে নতুন দাম, নতুন কালেকশন, তো চলুন দেখি কি কি গাড়ি পাওয়া যাচ্ছে, আজকে দাম কেমন, লেটস গো। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। জি আপনাকেও শুভেচ্ছা, এবং আমাদের যে যে এইখান থেকে দেখতেছে সকল দর্শককেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, তো নতুন বছরে আপনাদের ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো, বিশেষ করে মানে আমাদের আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ আমরা যতটুকু সাড়া পাইছি আপনাদের মিডিয়ার থেকে, আলহামদুলিল্লাহ আমাদের গত বছরের ব্যবসা বাণিজ্য অনেক ভালো ছিল, এবং আশা করতেছি আগামী বছর আরও অনেক ভালো হবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আর হাদিসা কারহাটে তো দুটা শোরুম। জি, এখন আমি এসেছি নতুন শোরুমে। নতুন শোরুমটাতে তো দর্শক, আপনারা কিন্তু নতুন শোরুমে আসলেই এই শোরুমের ম্যানেজার ফয়সাল ভাইকে পেয়ে যাবেন, সবসময় উনি আছেন, এবং আপনারা যারা আমার ভিউয়ার্স আপনারা জানেন যে উনি সবসময় সদা হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি। তো ভাইয়া, আজকে আপনাদের শোরুমে কি পরিমাণ গাড়ি আছে? আছে, মোটামুটি ভালোই গাড়ি আছে, তো অন্য সময়ের তুলনায় একটু কম আছে, কারণ আমাদের এই সময়টাতে কালেকশনটা একটু কম আছে, তো আমাদের হয়তোবা কিছুদিনের মধ্যে আরও গাড়ি চলে আসবে আমাদের বিভিন্ন জায়গা থেকে, এরকম ইয়া চলতেছে। তো মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো গাড়ি আছে। তারপর আমাদের দুইটা শোরুম ওয়ার্কশপেও গাড়িগুলো আছে, কিছু গাড়ি রেডি হইতেছে, আর দুই চার দিনের মধ্যে আমাদের ওই গাড়িগুলো চলে আসবে আর কি। ঠিক আছে ভাইয়া, তো আপনার পাশে যে গাড়িটা আছে এটা দিয়েই শুরু করি, এই গাড়িটা সম্পর্কে বলুন। জি, আমাদের আমার পাশে যে গাড়িটা আছে, প্রথমে আমরা এটা দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে করোলা টু, 1990 মডেল, এইটা হইতেছে 95 রেজিস্ট্রেশন। এই গাড়িটা হইতেছে মূলত আমাদের ট্রেনিং কার, এটা আপনার কাগজটা ফেল আছে আমাদের এই গাড়িটা। যারা ট্রেনিং এর জন্য, ট্রেনিং সেন্টারের জন্য গাড়ি খুঁজতেছেন, তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন। আমরা জানি বর্তমান সময়ে আমাদের অনেক ভাইয়েরাই দেখা যাইতেছে বিভিন্ন জায়গা থেকে, চাকরি থেকে বা বিদেশ থেকে ফেরত আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের মানে ড্রাইভিং এর প্রতি আমাদের দেশের মানে যারা আছে তাদের একটু ইয়া, সেই ক্ষেত্রে ড্রাইভিং এর জন্য আমাদের ট্রেনিং কার তো একেবারে জরুরি। তো তারা অনেকেই নিজে শেখার জন্য যদি নেন, সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটা নিতে পারেন, অথবা আপনি অন্য কাউকে ড্রাইভিং শিখাবেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের এই গাড়িটা নিতে পারেন। অল্প টাকার মধ্যে খুব সুন্দর একটা গাড়ি, যদিও কম টাকার, গাড়ির ইঞ্জিনটা খুবই সুন্দর আছে, এটাতে কোনো কাজ করা ছাড়াই আপনি ট্রেনিং এর জন্য এই গাড়িটা নিতে পারবেন। আচ্ছা, তো এটার দাম কত চাচ্ছেন? আমাদের এই গাড়িটার দাম পড়বে 70,000 টাকা। 70,000 টাকা? তো 70,000 টাকায় এই ট্রেনিং কারটা আমরা পাচ্ছি। জি জি, তো এটা একটা দারুণ অফার। এখন ভাই আপনার বাম পাশে যে গাড়িটা এটা সম্পর্কে বলেন। এরপর আমাদের যে গাড়িটা আছে এটা হইতেছে খুবই সুন্দর একটা এসএস কেরানা গাড়ি, এটা হইতেছে 1992 মডেল, 97 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা ট্যাক্স টোকেন, ফিটনেস, এসি, আপনার সব কিছু কমপ্লিট করা আছে, 21-22 সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে। আচ্ছা, এই গাড়িটাতে বলা চলে আপনার যদি এই গাড়িটা নেন, সেক্ষেত্রে আপনার মানে 1,000 টাকার কাজ করার লাগবে না, যে অবস্থায় আছে যদি আপনি এক্সট্রা কিছু না করেন, সেই ক্ষেত্রে একেবারে রেডি একটা গাড়ি, খুবই সুন্দর, রেন্ট এ কার অথবা পার্সোনাল ব্যবহারের জন্য আপনি নিতে পারেন, এটা 1500 সিসির একটা গাড়ি। আচ্ছা, এটার পেপারস কি ওকে আছে? পেপারস একেবারে আপডেট করা আছে 22 সালের শেষ পর্যন্ত, এবং ট্যাক্স টোকেনটা 21-এর ডিসেম্বর পর্যন্ত আপডেট করা। আচ্ছা, এটা কি সিএনজি নাকি? সিএনজি অকটেন দুটোই করা আছে। দুটোই অকটেন এবং সিএনজি দুটোই। তো এটার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা? তো এটা নিয়ে তো আমরা আরামসে ইউজ করতে পারবো। অবশ্যই অবশ্যই, এই গাড়িটা খুব সুন্দর গাড়ি, এটা আপনি পার্সোনালও ব্যবহার করতে পারেন, অথবা রেন্ট এ কারে যদি দেন সেই ক্ষেত্রে এটা সেটাও ব্যবহার করতে পারবো। ঠিক আছে ভাই, এই গাড়িটি সম্পর্কে বলেন। যে এরপর আমরা যে গাড়িটা দেখাইতেছি এটা হইতেছে প্রিমিয়ো করোনা, এটা হইতেছে প্রিমিয়ো করোনার মধ্যে মোটামুটি আপডেট মডেল, যেটা মানে আমাদের এটা হইতেছে 99 মডেল। আমরা সাধারণত জানি যে এই গাড়িগুলো 2000 পরে অ্যাভেলেবেল না আমাদের দেশে। হ্যাঁ, তো এইটাই মোটামুটি বলা চলে সর্বশেষ মডেল যেটা আমাদের এই গাড়িটার। আরও একটা সুবিধা হইতেছে, সেটা হইতেছে প্রিমিয়ো করোনা গাড়িগুলো আমরা জানি 1500 সিসির উপরে হয়, 1580 বা 1600 সিসি, কিন্তু এই গাড়িটার সুবিধা হইতেছে এটা 1500 সিসি, যার কারণে আপনার ট্যাক্স টোকেন, ফিটনেসের যে টাকাটা আছে বছরে, ওই টাকাটা ওই অন্য গাড়ির মানে অন্য প্রিমিয়ো করানোর তুলনায় অর্ধেক লাগবে। আচ্ছা, এটাতে আপনার 30-32 হাজার টাকার মতো লাগবে বছরে। আচ্ছা, কাগজপত্র সব কিছু আপডেট করা আছে, অল অপশনে অটো। আচ্ছা, এটা এসি, সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, আর বাহিরের কালারটাও নতুনে ইয়া করা হয়েছে, পেইন্ট করা হয়েছে, খুব সুন্দর অবস্থাতে আছে। আচ্ছা ভাই, তো গাড়িটার দাম কত চাচ্ছেন? জি, এটার প্রাইস পড়বে 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা, এটা তো আপনি আস্কিং প্রাইস বলছেন। জি, আর ভাই আমার সাবস্ক্রাইবার আসলে তো কিছুটা ছাড় দৃশ্য দেওয়া হবে। অবশ্যই, কারণ হইতেছে আমি ভিডিওর শুরুতেই বলছি যে আমাদের এইখানে অধিকাংশ কাস্টমারই আসে আপনাদের ভিডিও দেখে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, সেই ক্ষেত্রে তারা দূর দূরান্ত থেকে যেহেতু আসতেছে, এবং সেটা আপনাদের মাধ্যমে আমরা তাদের সাথে আমাদের যেই
যোগাযোগটা হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করি যে একটু বেশি সার্ভিস দেওয়ার জন্য, যেহেতু দূর দূরান্ত থেকে আসতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আসলে আমরা কিছুটাও সম্মান করার চেষ্টা করি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, আপনাদের এই গাড়ি কেনার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আপনারা সার্ভিস করে দেন? সেই ক্ষেত্রে আমাদের এইখানে যেটা বিষয়টা হইতেছে, আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে, এমনিতেই আমরা গাড়ি কাউকে দিলে গাড়িতে টুকটাক যদি কোনো কাজ থাকে ওইটা আমরা কমপ্লিট করে তারপর ডেলিভারিটা দিই। তারপরেও যদি আপনার পরবর্তীতে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি অন্য যে কোনো জায়গায় সার্ভিসিং করাইলে যদি ধরেন আপনার 10,000 টাকা লাগে, যেহেতু আমাদের এটা নিজস্ব ওয়ার্কশপ, সেই ক্ষেত্রে অন্য জায়গার তুলনায় 2-4-5 হাজার টাকা আপনাকে কমে কাজটা করাই দিতে পারবো। এইটুকু সার্ভিস আমরা আমাদের কাস্টমার জন্য স্পেশালি দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, তো এরপরের গাড়িটা দেখি চলো। এরপর আমরা যে গাড়িটা দেখাইতেছি এটা হচ্ছে বোমা করোনা, হোয়াইট কালারের। এই গাড়িটাও নতুন পেইন্ট করা হয়েছে, মানে এর পেইন্ট করার পরে এই গাড়িটা চলে নাই, একদম ফ্রেশ কন্ডিশনে বাইরে। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এটা হচ্ছে বোমা করোনা 1600 সিসির একটা গাড়ি। আচ্ছা, অনেকেই দেখা যায় ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুঁজতেছেন, তারা আমাদের এই গাড়িটা দেখতে পারে। এমনিতেও এই গাড়িগুলো খুবই স্ট্রং বডির হয় এবং ইঞ্জিনটাও স্ট্রং, এটা হচ্ছে EFI ইঞ্জিন লাগানো আছে গাড়িটাতে। আচ্ছা, কাগজ ফেল আছে এই গাড়িটার, কাগজ রানিং ফেল আছে। তো আপনার যে অবস্থাতে গাড়িটা আছে এই অবস্থাতে যদি আপনি নেন কাগজ ফেল অবস্থাতে, তাহলে 3 লাখ টাকা আমাদের দিলে এই গাড়িটা নিতে পারবে। আচ্ছা, আর কাগজপত্র আপডেট করলে তো আপনারাই করে দিবেন? জি জি, অবশ্যই কাগজপত্র আপডেট করে নিতে চাইলে সেই ক্ষেত্রে কাগজের জন্য যে ফিটা আসবে ওইটা দিলে আমরা আপডেট করে দিব। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে আপনার 55,000 টাকার মতো লাগতে পারে। আচ্ছা, তো এই গাড়িটার এসি কন্ডিশন কি ঠিক আছে? একদম এসি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা আছে, এইটার শুধু আপনার কাগজটাই ফেল, এইটাই, এছাড়া এটা তো কোনো সমস্যা আর কোনো প্রবলেম না। আর ডেন্ট পেন্ট তো আপনার একটু টাচ আপ করে দিয়েছে? হ্যাঁ, এটা একদম এখন বডিটা যেরকম আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা ভাই, তো পরবর্তী গাড়িটি দেখি চলো। জি ভাই, এরপর আমরা যে গাড়িটা দেখাইতেছি এটা হইতেছে 100 AC লিমিটেড গাড়ি। আচ্ছা, অনেকেই কম বাজেটের মধ্যে আপনার রেন্টে কারের জন্য গাড়ি খুঁজতেছেন, জি, তাদের জন্য আমাদের মূলত এই গাড়িটা। এটা খুব মানে লো বাজেটের মধ্যে সুন্দর একটা গাড়ি। এটা হইতেছে আমাদের 92 মডেল, 97 রেজিস্ট্রেশন, টেক্সটোকেন 21 সালের নভেম্বর 19 তারিখ পর্যন্ত, এবং ফিটনেসটা আপনি 22 সালের জুন পর্যন্ত আপডেট পাবেন। 1500 সিসির গাড়ি এটা। আচ্ছা, এসি টেসি সব কমপ্লিট আছে আপনার, এইটার যে গ্লাস গিয়ার সব অপশন অটো এটার। আচ্ছা, আর এই গাড়িটাতে মোটামুটি বড় ধরনের কোনো কাজ নাই। আচ্ছা, জাস্ট আপনার ছোটোখাটো কিছু যদি মনে করেন হালকা পাতলা কিছু থাকে ওইটা আমরা করে দিব। আচ্ছা, এই গাড়িটার প্রাইস পড়বে 3,50,000 টাকা। 3,50,000 টাকা মাত্র? জি, মাত্র 3,50,000 টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পারবেন। দারুণ একটা অফার। জি, আর এই গাড়িটার আর একটা জিনিস, চাকাগুলো নতুন লাগানো, সবগুলো চাকাই নতুন, আপনার চাকার কাজ করতে হবে না, রঙের কাজও মোটামুটি না করলে চলবে, চাকাগুলো সব নতুন লাগানো, সিট কাভারগুলো নতুন লাগানো আছে। এই গাড়িটা মোটামুটি আপনি যদি নেন কাজ, কোনো প্রকার কাজ করা ছাড়াই, আপনি যদি রেন্টের জন্য নেন অথবা পার্সোনাল ব্যবহারের জন্য নেন, এই গাড়িটা নিতে পারেন। আচ্ছা ভাই, এই সুজুকির গাড়িটা সম্পর্কে বলেন। এরপর আমরা যে গাড়িটা দেখাইতেছি এটা হইতেছে সুজুকির একটা গাড়ি, এটা হইতেছে সুজুকি সুইফট বলে এই গাড়িটাকে। আচ্ছা, এটা হইতেছে 10-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। সাধারণত আমরা জানি যে সুজুকির যে গাড়িগুলো আছে এটা আমাদের দেশে সাধারণত ব্র্যান্ড নিউ আসে এই গাড়িগুলো। হ্যাঁ, তো এটা হইতেছে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে। এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, এইটা আমাদের কাছে মোটামুটি কম প্রাইজের মধ্যে এই গাড়িটাও রেন্টের জন্য নিতে পারেন। এই গাড়িটার ভেতরে অনেক জায়গা আছে, স্পেসটা ফাঁকা আছে অনেক। আপনার এটার সিসি হইতেছে 1200 সিসি। 1200 সিসি? জি, 1200 সিসি। এটা আপনার কাগজপত্রের খরচও কম হবে। আচ্ছা, এমনিতে এখন কাগজপত্র আপডেট করা আছে, 21 সাল 22 সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে। আপনার এই গাড়িটাতে আপনার শুধুমাত্র সামনের যে গ্লাসটা ফাটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব গ্লাসটা। আচ্ছা, আর এসির কাজটা আপনার করাই নিতে হবে। আচ্ছা, এছাড়া বাকি কোনো কাজ করাইতে হবে না, জাস্ট আপনার এসির কাজটা করাই নেবেন, অথবা এখানে আপনার 5-7 হাজার টাকার মতো লাগবে। এসিটা কমপ্লিট করে নিলে আপনি এটা রেন্টে কারের জন্য অথবা পার্সোনাল ব্যবহারের জন্য এই গাড়িটা নিতে পারবেন। আচ্ছা, তো আমাদের এই গাড়িটার প্রাইস পড়বে 3,70,000 টাকা। 3,70,000 টাকা, এটারও কম দামি একটি? হ্যাঁ, এটাও কম দামি গাড়ি। তো বছরের শুরুতে দেখা যাচ্ছে যে হাদিসা কার হাটে অনেক কম দামে কিছু গাড়ি আছে। জি জি, কম দামে কিছু গাড়ি আছে, এবং আমাদের কাছে কিছু গাড়ি আছে অনেকের মানে শখ পূরণ করার মতো কিছু গাড়ি আছে, আপনার সামনে আরো দেখাবো। আচ্ছা, এই গাড়িটার তো এসি ওকে আছে? না, এই গাড়িতে এসি ওকে বলতে এটার আপনার এসির সব যেই এটা ওয়্যারিংটা এটা ওকে আছে, জাস্ট এটা গ্যাসে একটু সমস্যা আছে, টুকটাক একটু একটু কাজ করে দেবে এসিতে। আচ্ছা, প্রায় 4-5 হাজার টাকার মতো লাগতে পারে। আচ্ছা, সেটা তো আপনারাও করে দিবেন? এটা আমাদের এখান থেকে করে নিতে চাইলে করে দেওয়া যাবে। আচ্ছা, সেটা তো আপনাদের জন্য কোনো বিষয়ই না? না না, এটা বিষয় না, এটা করে দেওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, পরের গাড়িটা দেখি। জি,
সুন্দর একটি লাল গাড়ি। এরপর আমরা যেটা দেখাইতেছি এটা হইতেছে অনেকের কাঙ্ক্ষিত গাড়ি, র‍্যাপ 4 গাড়ি আমরা জানি বাংলাদেশে। হ্যাঁ, যারা একটু জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন, সুন্দর বডি আপনার, তাহলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন, খুবই সুন্দর একটা গাড়ি। এই গাড়িটার আর একটা বেনিফিট হইতেছে যে আপনার গাড়িটাতে সানরুফ আছে। আমাদের কাছে আপনাদের ভিডিওর মাধ্যমে যে দর্শকরা দেখছে আগে, অনেকেই বলছে সানরুফ হলো ছোট গাড়িগুলো, সাধারণত আমাদের জানি ছোট জিপগুলোতে সানরুফ মানে খুব কম থাকে। তো দর্শকরা যারা দেখতেছেন বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য বলতেছি যে আমাদের এই গাড়িটাতে আপনি মোটামুটি পাজারোর মতো একটা স্বাদ আমাদের এই গাড়িটাতে পাবেন। আচ্ছা, এটাকে আপনারা মিনি পাজারো বলতে পারেন। আচ্ছা, খুবই সুন্দর একটা গাড়ি, এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি। আচ্ছা, আপনার ট্যাক্স টোকেন ফিটনেস 21 সাল 22 সাল পর্যন্ত আপডেট করা আছে, এসি গিয়ার ইঞ্জিন সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, তো আপনার এই গাড়িটা প্রাইসে মোটামুটি কমের মধ্যে আছে, এই গাড়িটা প্রাইস পড়বে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পারবে। 7 লক্ষ টাকা হিসাবে গাড়িটা বেশ ভালো। জি, দেখা যায় সবার মানে সবার তো এরকম হয় না যে হয়তো বা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা পাজারো বা একটা প্রাডো কিনে চালাবো। সেই ক্ষেত্রে যাদের এরকম মানে পাজারো বা প্রাডো টাইপের গাড়ির শখ আছে, স্বপ্ন আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই গাড়িটা নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তো পরের গাড়িটা দেখি চলো। এটা একটা অন্য মডেলের গাড়ি মনে হচ্ছে। এরপরে আমাদের যেই গাড়িটা আছে এইটাও একটা মিনি জিপ, এইটা হইতেছে আমাদের সুজুকি কোম্পানির গাড়ি, এটা হইতে সুজুকি ভিটারা বলে এই গাড়িটাকে। আচ্ছা, এটা হইতেছে 93 মডেল 97 রেজিস্ট্রেশন, এটা হইতেছে আমাদের 22 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ট্যাক্স টোকেনটা করা আছে। আচ্ছা, আর ফিটনেসটা আছে 22 ডিসেম্বর পর্যন্ত, মানে আমাদের অন্য যেই কোনো গাড়ির তুলনায় এইটার কাগজপত্রের অবস্থাটা একটু ভিন্ন। সেটা হইতেছে আমরা জানি কাগজটা 1 বছর পাওয়া যায় ট্যাক্স টোকেনটা। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা 1 বছর 2 মাস পাবে আমাদের, যারা যেই গ্রাহক এটা নিবে 1 বছর 2 মাস পাবে এটা ট্যাক্স টোকেনটা, ফিটনেসটা পাবে পুরো 2 বছর। আচ্ছা, এসি কমপ্লিট করা আছে, এটা ইয়া আপনার অটো গিয়ারের গাড়ি। আমাদের এই গাড়িটাতে সানরুফ দেওয়া আছে, আপনার ড্রাইভিং সিটে সানরুফ দেওয়া আছে, বাটন প্রেস করলে সানরুফ খুলে যাবে। তো এই গাড়িটাতেও আপনি মোটামুটি ভালো একটা ফিল পাবেন যদি গাড়িটা নেন। এই গাড়িটা আরেকটু কম বাজেটের মধ্যে, যারা আরেকটু কমের মধ্যে খুঁজতেছেন তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন। আচ্ছা, এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 5 লক্ষ টাকা। মাত্র 5 লক্ষ টাকা? জি, দারুণ একটা অফার। তো গাড়িটার সার্ভিস কেমন দিবে? এই গাড়িটা এগুলা আমাদের খুবই সুন্দর সার্ভিস, 1600 সিসির একটা EFI ইঞ্জিন লাগানো আছে এই গাড়িটাতে। আমাদের এই গাড়িগুলো আপনি গ্রামগঞ্জের রাস্তা, কাঁচা রাস্তা থেকে শুরু করে পাহাড়ি এলাকায় যে কোনো জায়গায় চালাইতে পারেন। ইঞ্জিনটা খুবই স্ট্রং একটা ইঞ্জিন এবং বডিটাও খুবই স্ট্রং, মানে যদিও কম প্রাইসের মধ্যে অনেকেই ভাবে হয়তো কম প্রাইসের গাড়ি তার মানে মনে হয় সার্ভিসটা ভালো দিবে না, ওইরকম কিছু না। আসলেও আমরা বিভিন্ন জায়গা থেকে গাড়ি সংগ্রহ করি, একটু কমে সংগ্রহ করি, সামান্য কিছু প্রফিট করি, তারপর আমরা চেষ্টা করি যে কম দামে আমাদের গ্রাহকদের গাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে বিষয়। গাড়িটা খুবই সুন্দর, এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহারের জন্য নিতে পারেন। ঠিক আছে ভাই, তো পাশের গাড়িটি দেখি চলো। তো এই গাড়িটির উপরে আবার ব্যাগ রাখা আছে, সমস্যা নাই। এরপর আমরা যে গাড়িটা দেখাইতেছি এটা সুজুকি কোম্পানি একটা জিপ, এটা হইতেছে GT স্পোর্টস এই গাড়িটার নাম। আচ্ছা, এটা খুবই সুন্দর লুকিং এর একটা গাড়ি, এটা হইতেছে আমাদের রেড কালার করা আছে। হ্যাঁ, এবং এটা হইতেছে আমাদের অরিজিনাল যে ইয়াটা আছে ব্লু বুকে যে কালারটা আছে এটা এই কালারটাই আছে। আচ্ছা, আমাদের আগের যে দুটো জিপ দেখাইছি এই গাড়িটা হইতেছে আমাদের আরেকটু কম বাজেটের মধ্যে, এটা আরো কম বাজেটে। আমরা আজকে মানে মানে কম থেকে কম মানে কত কমের মধ্যে মানুষকে গাড়ি দেওয়া যায়, আমাদের চিন্তা ভাবনা সবসময় এরকম থাকে। তো আমাদের মানে নতুন বছরে মানে আমরা চাইতেছি যে আর একটু বেশি সার্ভিস আমরা কাস্টমারকে দিতে পারি। আচ্ছা, এটা হইতেছে আমাদের 89 মডেল, এটা 90 রেজিস্ট্রেশন, এই গাড়িটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে, এটা হচ্ছে 1600 সিসির গাড়ি। আচ্ছা, এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 3 লক্ষ টাকা। মাত্র 3 লক্ষ টাকা, এত কম? জি, অনেকেই আছে দেখা যায় আমাদের মতো যুবকরা হয়তো একটা জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন, খুব কম টাকার মধ্যে সাধ্যের মধ্যে আপনারা এই গাড়িটা নিতে পারেন। এটা তো কিনে ঢাকায় চালানো যাবে? অবশ্যই অবশ্যই, এই গাড়িগুলো মানে আপনার যে কোনো জায়গায়, এইটা এবং আগের যে গাড়িটা দেখেছি একই ইঞ্জিন লাগানো আছে, এই ইঞ্জিনগুলো খুবই স্ট্রং, এটা শুধু ঢাকায় না আপনি পাহাড়ি এলাকাতেও যদি চালান খুব সুন্দর সার্ভিস পাবে। আচ্ছা, কমেন্টে আমি একটা কমন কোশ্চেন পাই, সেটা হলো ভাই আমি চিটাগাং থাকি, তো ঢাকা মেট্রোর গাড়ি কিনে কি আমি চিটাগাংয়ে চালাতে পারবো কি না, এই সম্পর্কে একটু বলেন। এইটা যেটা আসলে এটা হচ্ছে আমাদের একটা মানসিকতা যে হয়তো ঢাকা মেট্রো মানে ঢাকার মধ্যে চলবে, এরকম না। এই গাড়িটা ঢাকা মেট্রো মানে এই গাড়িটা ঢাকা BRTA এর অফিস থেকে রেজিস্ট্রেশনটা করা হয়েছে, যার কারণে এই রেজিস্ট্রেশন নাম্বারটার পূর্বে লেখা আছে ঢাকা মেট্রো। এছাড়া কিছুই না, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, তো অনেকগুলো কম দামি গাড়ি আজকে আপনার কাছ থেকে দেখলাম। জি,
তো ভাইয়া ভালো থাকবেন আর আপনাদের ব্যবসা আরো উন্নতি হোক সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকবেন, দর্শকদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।